আসসালামু আলাইকুম সকল ছাত্র ছাত্রীকে আমাদের অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা, এর আগে আমরা বাস্তব সংখ্যার উপর দুটি লেকচার দিয়েছি, আর বাস্তব সংখ্যার উপর তৃতীয় লেকচার। আচ্ছা, মূল বইয়ের কিছু অঙ্ক সমাধান করব আমরা। প্রথমে তোমরা অঙ্কটি দেখে নাও, 7-1 মডুলাস এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10 হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 21/100। এটি আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো, প্রথমে আমরা আমরা জানি এই পরম মান মডুলাস, অর্থাৎ এটি যদি আমরা ভাঙি তাহলে একটি লেস দেন এবং আর একটি গ্রেটার দেন হবে। তাহলে যেমন দেখো 1/10 আছে, এই 1/10টি, এই 1/10 আছে -1/10 লেস দেন এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন 1/10 এবং এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10। আমাদের এখানে এখানে আমাকে যে প্রমাণ করতে হবে পরম মান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল টু 21/100, অর্থাৎ এক্স এর উপর একটি স্কোয়ার আনতে হবে। সেই জন্য আমাদের এই এক্স এর সাথে যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোকে আমাদের আস্তে আস্তে সরিয়ে ফেলতে হবে। এই জন্য মাইনাস ওয়ান কে ভ্যানিশ করতে হলে আমাকে একটি প্লাস ওয়ান দরকার। আমরা এখন এখানে দেখো উভয় পক্ষে একটি প্লাস ওয়ান যোগ করে দিলাম, প্রত্যেকটি পক্ষে আমরা একটি প্লাস ওয়ান যোগ করে দিয়েছি। তাহলে -1/10 এখানে প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান লেস দেন 1/10 মডুলাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখানে লসাগু করলে আসবে আমাদের দেখাও -1 প্লাস 10/10 এবং x লেস দেন এখানে 1 প্লাস 10/10, অর্থাৎ এখানে আসছে 9/10 আর এই ডানে আসবে 11/10। তাহলে আমরা পরবর্তী পেয়ে যাচ্ছি, দেখো এখানে আমাদের আসলো 9/10। এখন উভয় এই x কে আমরা বর্গ করব, এক্স এ বর্গ করলে এক্স স্কোয়ার, অর্থাৎ 9 স্কোয়ার করলে 81, 10 কে স্কোয়ার করলে 100, 11 কে স্কোয়ার করলে 121/100। এখন এক্স স্কোয়ার থেকে আমরা 1 বিয়োগ করতে হবে প্রমাণ অনুযায়ী। তাহলে 1 বিয়োগ করলাম, উভয় প্রত্যেক পক্ষ থেকে 1 বিয়োগ করতে হবে। তাহলে 81/100 -1 লেস দেন ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান 121/100 -1। এখান থেকে লসাগু করলে আমাদের বিয়োগ 81 -100/100 এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তারপরে 121 -100/100। এখানে আমাদের থাকছে -19/100 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 21/100। তাহলে এই -19 থেকে 100 বাই যদি এটি আরো ছোট, 21/100 থেকে ছোট, সেটি আমরা আমাদের প্রমাণের মিল রাখার জন্য দেখো এখানে এই -19/100 থেকে -21/100 ছোট। যা
যার কারণে আমরা এটি মাইনাস 21 বাই 100 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 2100 আমরা এটি লিখতে পারি। এই পরমাণুর ধর্ম অনুযায়ী আমরা লিখতে পারি মডুলাস এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21 বাই 100। অর্থাৎ এটি আমাদের প্রমাণ হয়ে গেল। এবার আমরা পরমাণের কিছু যে ধর্ম ছিল সেই ধর্ম থেকে একটি ধর্ম আমরা এখানে প্রমাণ করছি। এখানে এ বি কম বিলংস টু যদি আর হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে মডুলাস এ প্লাস বি লেস দেন অর ইকুয়াল টু মডুলাস এ প্লাস মডুলাস বি, এটিকে আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এখানে লিখে নিব, এটা আমরা জানি, তোমরা এই অবশ্যই সবাই এখানে আমরা জানি শব্দটা লিখে নিবে। এখানে লিখবে আমরা জানি তাহলে এ বি লেস দেন অর ইকুয়াল টু মডুলাস এ বি হয়। তাহলে এই মডুলাস এ বি কে আমরা দেখো পরমাণের আরেকটি ধর্ম অনুসারে আমরা লিখতে পারি মডুলাস এ ইন্টু মডুলাস বি, একইভাবে এ বি লেস দেন ইকুয়াল টু মডুলাস এ এবং মডুলাস বি। এবার আমরা উভয় পক্ষকে টু বি টু দিয়ে গুণ করব। এবার উভয় পক্ষকে আমরা টু দিয়ে গুণ করে নিলাম। তোমরা এই সাইড নোটটি অবশ্যই দিবে। এবার দেখো দেখো, তাহলে এবার আমরা উভয় পক্ষে মডুলাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যোগ করব উভয় পক্ষে। আমরা মডুলাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা যোগ করে নিচ্ছি। মডুলাস এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু মডুলাস এ প্লাস মডুলাস বি প্লাস মডুলাস বি স্কোয়ার। এখানে দেখো আমাদের আমরা জানি এই মডুলাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু, আবার দেখা যায় এখানে আমরা দেখিয়ে দিচ্ছি মডুলাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার লেখা যায়। তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লেস দেন ইকুয়াল টু মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার। এবার উভয় পক্ষ থেকে আমরা হোল দেখো যেহেতু আমরা এ স্কোয়ার ইকুয়াল টু মডুলাস এ স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ মডুলাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ারও লেখা যায়, এই জন্য আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু আবার এইখানে মডুলাস এ এ প্লাস মডুলাস বি হোল স্কোয়ার, এটা আমাদের আগেই ছিল। এবার আমরা উভয় পক্ষ থেকে স্কোয়ারটি তুলে দিচ্ছি।
তাহলে a প্লাস b এখানে আমাদের আসছে a প্লাস b লেস দেন অর ইকুয়াল টু মডুলাস a প্লাস মডুলাস b আচ্ছা তাহলে আমাদের এই প্রমাণটি হয়ে গেল এবার আমরা পরবর্তী আরো একটি প্রমাণ পড়ব এবার আমরা ওই মূল বই অনুশীলনী 11-2 এ বিলংস টু এ এ কমা বি বিলংস টু যদি আর হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এখানে আর শব্দটি হচ্ছে বাস্তব সংখ্যা এ এবং বি যদি বাস্তব সংখ্যা হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে মডুলাস এ মাইনাস বি লেস দেন অর ইকুয়াল টু মডুলাস এ এবং মডুলাস বি মডুলাস এ এবং মডুলাস বি তাহলে এখানে আবার আমরা জানি এখানে তোমরা অবশ্যই সমাধানে প্রথমে আমরা জানি এ বি লেস দেন আর ইকুয়াল টু এ বি লেস দেন আর ইকুয়াল টু মডুলাস এ বি তাহলে এ বি লেস দেন আর ইকুয়াল মডুলাস এ এবং মডুলাস বি আমরা এর আগেও আমরা দেখেছি a modulus a b is equal to modulus a এবং modulus b আমরা লিখতে পারি তাহলে এবার উভয় পক্ষে পূর্বের মতোই আমরা উভয় পক্ষে 2 গুণ করে দিলাম টু এ বি লেস দেন অর ইকুয়াল টু টু মডুলাস এবং মডুলাস বি অর্থাৎ উভয় পক্ষে আমরা 2 দ্বারা গুণ করে পাই উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে অর্থাৎ দেখো মডুলাস এ স্কয়ার প্লাস 2 এ বি প্লাস মডুলাস বি স্কয়ার লেস দেন অর ইকুয়াল টু উভয় পক্ষে আমরা পূর্বের মতোই মডুলাস এ স্কয়ার প্লাস মডুলাস বি স্কয়ার যোগ করে দিলাম যোগ করার পরে আমরা এর আগে আমরা জেনেছি এই মডুলাস এ স্কয়ার ইকুয়াল টু শুধু এ স্কয়ার লিখতে পারি একইভাবে আমরা দেখো প্রমাণ করব এখানে এই মডুলাস এ স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার অর্থাৎ এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার এটি হবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র আর এখানে আমাদের দেখো পরম মান এ প্লাস পরম মান বি পরম মান এবং মডুলাস চিহ্ন একই এই হোল স্কয়ার দেখো এখানে তারপর এ প্লাস বি হোল স্কয়ার এবং লেস দেন অর ইকুয়াল টু পরম মান এ প্লাস পরম মান বি হোল স্কয়ার এবার আমরা এই আমরা জানি এ স্কয়ার ইজ ইকুয়াল টু পরম মান এ হোল স্কয়ার লেখা যায় এবং পরম মান এ হোল স্কয়ার ইকুয়াল টু আবার এ স্কয়ারও লেখা যায় তো অতএব আমরা এই এ প্লাস বি কে যদি এ ধরি তোমরা খেয়াল করো এই এ প্লাস বি কে যদি আমরা সম্পূর্ণটাকে এ কল্পনা করি তাহলে এই যে পরম মান এ হোল স্কয়ার লিখতে পারি একইভাবে এখানে আমাদের এই অংশটি দেওয়ায় আগে আমরা বের করে নিয়েছি মডুলাস এ প্লাস মডুলাস বি হোল স্কয়ার তাহলে উভয় পক্ষ থেকে এবার যদি আমরা স্কয়ারটিকে বাদ দিয়ে দেই তাহলে আমরা পেয়ে যাব পরম মান এ প্লাস বি পরম মান এ প্লাস বি আর এ প্লাস বি লেস দেন অর ইকুয়াল টু মডুলাস এ এন্ড মডুলাস বি কিন্তু আমাদের প্রমাণ ছিল মডুলা অর্থাৎ পরম মান এ মাইনাস বি লেস দেন অর ইকুয়াল টু পরম মান এ প্লাস পরম মান বি এবার আমরা এই বি এর পরিবর্তে মাইনাস বি বসিয়ে পাই বি এর পরিবর্তে আমরা মাইনাস বি বসিয়ে দিব অর্থাৎ দেখো বি এর পরিবর্তে যদি আমরা মাইনাস বি বসাই
তাহলে এখানে মাইনাস এ মাইনাস বি রয়ে গেল লেস দেন অর ইকুয়াল টু এখানে মোট পরম মান এ প্লাস এবং বি এর পরিবর্তে মাইনাস বি বসালে এখানে মাইনাস বি পরম মান মাইনাস বি। আমরা জানি এই পরম মান এই যে কোনো ঋণাত্মক মানকে আমরা ভ্যানিশ করে দেয় অর্থাৎ ধনাত্মক মানে পরিণত করে, সেই ক্ষেত্রে এখানে এটি পরম মান বি পেলাম। তাহলে পরম মান এ মাইনাস বি লেস দেন অর ইকুয়াল টু এ, আর এখানে আমাদের মাইনাসটা ভ্যানিশ হয়ে আমাদের আসতেছে বি, অর্থাৎ এটি আমাদের প্রমাণ ছিল, আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা হোমওয়ার্ক হিসেবে লিখে নাও। অনুশীলনী 1.1 এর এর আগে আমরা 7-1 সমাধান করেছি, তোমরা সমাধান করবে 7-3। 7-এর আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি, 7-4 এরপর 6 এবং আমরা 11-1 এবং 2 সমাধান করে দিয়েছি তোমাদের জন্য। দিলাম 11-4, অর্থাৎ এই তিনটি অঙ্ক সুন্দর করে সমাধান করে আমাদের গ্রুপে পাঠিয়ে দিবে, মেসেঞ্জার গ্রুপে পাঠাবে। কোনো ভুল ত্রুটি থাকলে আমরা সমাধান করে দিব। আশা করি তোমরা সবাই ভালো আছো। পরবর্তীতে এই অধ্যায় নিয়ে, এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।